ধর্মীয় জিহাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে যাওয়া বুয়েট সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 34 জন শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। রোববার বিকেলে তাহিরপুরের উত্তর শ্রীপুর পাতলাই নদী দিয়ে ট্যাকের ঘাট পর্যটন এলাকায় যাওয়ার পথে তাদের আটক করে তাহিরপুর থানা পুলিশ। তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। পুলিশ জানায়, বুয়েট সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত 34 জন শিক্ষার্থী সন্ত্রাসী কার্যকলাপ, গোপন ষড়যন্ত্র এবং ধর্মীয় জিহাদ সৃষ্টির মাধ্যমে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অপরাধে আটক করা হয়। তাদের বিরুদ্ধে সন্ত্রাসী বিরোধী আইনের বিভিন্ন ধারায় এসআই রাশিদুল কবির বাদী হয়ে মামলা দায়ের করেন।